सब जगह
তাই যদি হয়ে থাকে তাহলে তোর ভগবানের স্তম্ভের মধ্যে আছে? হ্যাঁ আছে, একটা স্তম্ভ ছিল। তোর ভগবান স্তম্ভের মধ্যে আছে? হ্যাঁ আছে। বাবা, যেই না গদাটা নিয়ে স্তম্ভটাকে আঘাত করেছে, অমনি স্তম্ভ থেকে বেরিয়ে এলেন কোন অবতার বলুন তো? সেদিন কোন অবতার নিয়েছিলেন? নরসিংহ অবতার। কি বাবা, তাই না? অর্ধেকটা পুরুষ, অর্ধেকটা মানুষ, অর্ধেকটা সিংহের অবতার, নরসিংহ অবতার। বাবা, তো সেই নরসিংহ মনে মনে ভেবেছিলেন যে যার পিতা এত বড় অসুর, তার ছেলে এত বড় ভক্ত, এটা মানে ভাবাই যায় না। কি গো, হিরণ্যকশিপু ছিল নাম করা রাক্ষস, কি তাই না? তার ছেলে ভক্ত প্রহ্লাদ হলো, ভক্ত হলো কি করে? মনে রাখবেন, বাবা পুলিশ হলে যে ছেলে পুলিশ হবে তার কোনো গ্যারেন্টি নেই, ডাকাতও হতে পারে, কি মা, তাই না? বাবা ডাক্তার হলে যে ছেলেও ডাক্তার হবে তার কোনো গ্যারেন্টি নেই, তার উল্টোটাও হতে পারে। বাবা ভালো, বাবা ভালো, কিন্তু তার ছেলে যে ভালো হবে তার কোনো গ্যারেন্টি নেই, আছে? তার কোনো গ্যারেন্টি আছে? তার কোনো গ্যারেন্টি নেই। কিন্তু বাবা খারাপ হলে যে ছেলে খারাপ হবে তারও কোনো গ্যারেন্টি নেই, হরি বল। এখানে হিরণ্যকশিপুর যার রাজ্যে হরিনাম করা বন্ধ, যে হরিনাম করবে তার জিহ্বা ছেদন করে দেবে, যে যজ্ঞ করবে সঙ্গে সঙ্গে এত অত্যাচার করে, এত অন্যায় করে, এবং তার রাজ্যে এতটা শাসন ছিল যে আমার রাজ্যে হরিনাম করা বন্ধ, আমার রাজ্যে হরিনাম করা বন্ধ। তার ছেলে ভক্ত প্রহ্লাদ হলো কি করে? হরি বল। এই জগতে সবাই ভগবানের কাছে সন্তান চায়, কি গো মা, তাই না? সন্তান চাই তো আসতে। আচ্ছা, আপনারা যদি নিজেরাই এত গল্প করেন তো আমার সঙ্গে কে গল্প করবে মা? আমি তো একা হয়ে যাব, তাই না? সেই বীরভূম থেকে এসেছি আপনাদের চরণ দুটো পাবো বলে, আর আপনারা যদি নিজেরাই গল্প করেন তাহলে আমার সঙ্গে কে গল্প করবে? কি গো মা, সারা জীবন গল্প হবে, কি গো, তাই না? এখানে কি বলছি, প্রত্যেকটা মা বাবা গোবিন্দের কাছে আঁচল পেতে সন্তান চাইতে যায়, হে প্রভু আমাকে একটা সন্তান দাও। কিন্তু এই জগতে সন্তান দুই রকমের আছে, একটা সুসন্তান আর একটা হলো কুসন্তান। তাহলে আপনারা বলবেন, হ্যাঁ মা, সুসন্তান কাকে বলে আর কুসন্তান কাকে বলে? কি গো, তাই না? সুসন্তান আবার কাকে বলে আর কুসন্তানটা আবার কি? বাবা, যে সন্তান জন্ম নিয়ে সারা জীবন কুকর্মই করে গেল তারা হচ্ছে কুসন্তান। আর সুসন্তান যেমন ভক্ত প্রহ্লাদ, তাহলে সুসন্তান মানে ভক্ত হলো কি করে? হরি বল। অসুরের ঔরসে অসুর হওয়া দরকার ছিল, কিন্তু কেন হলো জানেন? এর একটা রহস্য আছে। হিরণ্যকশিপু নাম করা অসুর, তার ছেলে ভক্ত হলো এই কারণে। মনে করে দেখুন সেদিনের কথা, যেদিন হিরণ্যকশিপুর বিবাহ হয়েছিল, যেদিন হিরণ্যকশিপুর বিয়ে হয়েছিল, কার সঙ্গে? না কয়াধু, ওমা স্বামী ভগবানকে মানে না তো, কিন্তু না তার স্ত্রী, সে আবার খুব ভক্তিমতী, সে আবার খুব ভক্তিমতী, মানে স্বামী ভগবানকে মানে না কিন্তু স্ত্রী ভগবানকে বড় ভালোবাসে। আর নারী ইচ্ছা করলে কি না পারে, কি গো, তাই না? নারী ইচ্ছা করলে একটা পুরুষকে স্বর্গেও তুলতে পারে, আবার নারী ইচ্ছা করতে একটা পুরুষকে নিচে পাতালেও নিচে নামাতে পারে, কি গো, তাই না? হরি হরি বল। তা কয়াধু কত চালাক দেখুন, বিয়ের প্রথম রাত্রি হিরণ্যকশিপু আর কয়াধু দুজন বসে আছে, কি কথা হচ্ছে? হিরণ্যকশিপু কয়াধুকে বলছে, কয়াধু জানো, এই জগতে আমার সব থেকে বড় শত্রু যদি কেউ আছে তো একজনই আছে, সে হচ্ছে নারায়ণ, মানে তার মতো শত্রু আর কেউ নেই। সে আমার ভাইকে পর্যন্ত বধ করেছে, আমার সব থেকে বড় শত্রু হলো নারায়ণ। কোনোদিন যদি আমি পাই, আমি নিজের হাতে নারায়ণকে বধ করব, এই বাসনা আছে আমার। বাবা, ওই নারায়ণ নারায়ণ করছে না, একবার বলেছে যে আমার শত্রু হচ্ছে নারায়ণ, কয়াধু তখন মনে মনে ভাবছে, ও গো আমি শুনেছি যে একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, পাপীর সাধ্য নাই তত পাপ করে। তা কয়াধু খুব চালাক, যারা ভক্ত হয় তারা খুব চালাকি হয়। বাবা কথাতে আছে, কৃষ্ণ নাম হরি নাম বড়ই মধুর গো, যে জন শ্রী কৃষ্ণ ভজে সেই বড় চতুর গো, সে বড় চতুর।
ओय कृष्ण नाम हरि बोल हरि बोल हरि बोल बजयो मधुर गो जे जन श्री कृष्ण भजे से बर चतुर गो से बर चतुर कृष्ण नाम हरि नाम बजयो मधुर गो जे जन श्री कृष्ण भजे से बर चतुर गो से बर चतुर ओय कृष्ण नाम हरि नाम बजयो मधुर गो जे जन श्री कृष्ण भजे से बर चतुर गो से बर चतुर बोल श्याम 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 बोल राधे 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 कृष्ण नाम हरि नाम बड़ो मधुर जे जन कृष्ण भजे से बड़ चतुर कृष्ण चाला कृष्ण भक्तरा आरो बेशी करे चाला तो कयाधु मने मने भावछे स्वामी तुमि भगवानेर नामटा बोलले किन्तु एकबार बोलले किन्तु आमिओ कम चालाक नय आमि जदि तोमार पेटेर कथा ना बार करते पारि तो आमारो नाम कयाधु नय कि गो मा मायेदेर बोलछि नारी जातिर धर्म जानेन কথা নীতি হয় কিন্তু কথা দিতে নেই পেট থেকে কথা বের করতে হয় কিন্তু নিজের পেটের কথা কাউকে দিতে নেই কিন্তু সেটাই আমরা পারি না কি গো মানে না আমরা তো থাকতেই পারি না আমাদের হজম হয় না নিজের পেটের কথা যতক্ষণ না বলবো আমাদের ভাত হজম হবে না কিন্তু ওটা করবেন না যারা চালাক এটা করে না অন্যের কথা নেবেন আপনার কথা কাউকে দেবেন না এখন কয়েদু মনে মনে ভাবছে যেমন করে হোক স্বামীকে আর একবার নামটা বলাতেই হবে কি গো তাই না একবার বলেছি ও স্বামী আচ্ছা তুমি কার কথা বললে গো আমি ভুলেই গেলাম জানো ওই যে কে তোমার শত্রু বললে আহ কতবার বলবো আমি আমার শত্রুর নাম বারবার বলতে পছন্দ করি না তুমি যদি না বলো তা আমি জানবো কি করে গো আরে বাবা মানে কেমন ভাবে বলছো দেখো যে তোমার শত্রু সে আমারও শত্রু কি গো তাই তো যে তোমার শত্রু সে আমার শত্রু তা তুমি যদি নামটা না বলো আমি জানবো কি করে আর একবার বলো না গো আরে বাবা কতবার বলবো বললাম তো নারায়ণ বললাম তো নারায়ণ কতবার বলবো বাবা এই নারায়ণ নারায়ণ করতে করতে হিরণ্যকশিপু আর কয়াধুর সারা রাতটাই কিন্তু কেটে গেল আর তাদের যখন মিলন হলো না ওই নারায়ণ নারায়ণ নাম বলতে বলতে তাদের মিলন হলো এবং কয়াধুর গর্বে যে সন্তান এলো ভক্ত প্রহ্লাদ হলো ভক্ত কেন হলো না শাস্ত্র বলছে ঈশ্বর চিন্তা করতে করতে যদি কোনো নারী পুরুষের মিলন হয় ভগবানের নাম করতে করতে তার কথা চিন্তা করতে করতে যদি কোনো পুরুষ প্রকৃতির মিলন হয় তার ফলে তাদের যে সন্তান হবে সে হবে সুসন্তান আর মনে লোভ লালসা কামনা বাসনা স্বার্থ পূরণ নিয়ে যদি কারো মিলন হয় তাদের ফলে তার যে সন্তান হয় সে হলো কুসন্তান তা প্রহ্লাদ ভক্ত কেন হবে না ভেবে দেখুন মা বাবার মিলন হওয়ার সময় কিন্তু নারায়ণের নাম করতে করতে নারী পুরুষের মিলন হয়েছে কি গো তার ছেলে কুসন্তান হবে না ভক্ত হবে না তো কি অভক্ত হবে হরি হরি বল সেই নাম গৌর হরি প্রচার করলেন কখনো বা শিবাশের আঙিনায় কখনো বা সুরধ্বনির কিনারায় ও গো সুরধ্বনির কিনারায় একটু উলুধ্বনি জোর করে উলুধ্বনি আর একটু জোরে হবে না মা হবে তো বার বার তো আপনাদের চরণ পাবনা দেখি আরো জোরে বাহ খুব সুন্দর হয়েছে আচ্ছা আস্তে এদিকে বাবারা আমার উপর রাগ করেছেন নাকি মেয়ের উপর রাগ করেছেন কি গো আমি তো আপনাদের মেয়ের মতো দেখি দুটো হাত তুলে নিদাই গৌর হরি বল হরি বল হরি বল বাহ ও গো সুরধ্বনির কিনারায় হাত নামাবেন না হাত তুলুন করতালি দিয়ে ও গো সোনার নপুরি দিয়া পাই ও গো নাচে আমার গৌরাঙ্গ ওই সুরধ্বনির কিনারায় ওই সোনা নূপুর দিয়া পায় নাচি আমার গোরাঙ্গ গোরাঙ্গ
কিনারায় সোনার নূপুর দিয়া পায় নাচে আমার গৌরাঙ্গ গোরাই ওই সুরধনির কিনারায় সোনার নূপুর দিয়া পায় নাচে আমার গৌরাঙ্গ গোরাই আবার ভক্তগণ সঙ্গে করি মুখে বলে হরি হরি ভক্তগণ সঙ্গে করি মুখে বলে হরি হরি আচ্ছা আমি যদি বলি আমি একাই গাইবো একাই শুনবো হবে আমি একাই গাইবো একাই শুনবো হবে মা আপনারা না থাকলে আমার দাম নেই আপনারা আছেন বলেই আমার দাম আছে আমি যখন আপনাদের এখানে এলাম না তে সঙ্গে করে দুটো ব্যাগ এনেছি ভাবলাম আপনাদের এইখানেই ভর্তি করে নিয়ে যাব কি গো আমার ব্যাগ দুটো ভর্তি করে দিবেন তো এনেছেন না খালি হাতে এসেছেন মায়েরে ভাবছে দেখো মা যা এনেছিলাম ফুচকা খেয়ে নিয়েছি আর পয়সা নেই কি গো এনেছেন তো এনেছেন হরি হরি বললাম না চিন্তা নেই চিন্তা নেই আমি যেটা নিতে এসেছি ওটা বাজারে আবার পয়সা দিলেও কিনতে পাওয়া যায় না একটা ব্যাগে আমার মায়েদের ভালোবাসা আর আর একটা ব্যাগে আমার বাবাদের আশীর্বাদ কি গো মেয়েকে খালি হাতে ফিরিয়ে দেবেন না তো মেয়ে খালি হাতে যাবে না তো ব্যাগ দুটো ভর্তি করে দেবেন তো তা আমি কি করে বুঝবো যে আপনারা আমাকে দিলেন একটা উপায় আছে হ্যাঁ যদি সবাই একসঙ্গে উলুধ্বনি হরিধ্বনি করেন তাহলে বুঝবো আমি পেয়েছি দেখি একসঙ্গে সবাই দেখি উলুধ্বনি হরিধ্বনি ভক্তগণ সঙ্গে করি মুখে বলে হরি হরি ভক্তগণ সঙ্গে করি মুখে বলে হরি হরি ভক্তগণ সঙ্গে করি মুখে বলে হরি হরি আরে নয়নে প্রভু আরে নয়নে প্রভু আরে নয়নে প্রভু ফিরে ফিরে চায় আরে নয়নে প্রভু ফিরে ফিরে চায় অসুর হধনের কিনারায় সোনার নূপুর দিয়া পায় নাচে আমার গৌরাঙ্গ গোরাই হরি ওই সুর হধনের কিনারায় সোনার নূপুর দিয়া পায় নাচে আমার নদীয়ার পথে পথে চলে গৌর হরি খোল করতাল গোরা সঙ্গে ঘন করি নদীয়ার পথে পথে চলে গৌর হরি খোল করতাল মোরা সঙ্গে ঘন করি ও মা যখন কীর্তন শুনতে এসেছিলেন সঙ্গে খোল করতাল এনেছেন এনেছেন তো খোল করতাল এনেছেন আনেননি হ্যাঁ বাহ এই খোলটা নাই বার হইল এই তো খোল এটা হলো আমাদের খোল আর এটা হলো আমাদের করতাল একটু খোল করতাল একটু বাজিয়ে দেন দেখি আস্তে হ্যাঁ নদীয়ার পথে পথে চলে গৌর হরি খোল করতাল গোরা সঙ্গে ঘন ওই নদীয়ার পথে পথে চলে গৌর হরি খোল করতাল মোরা সঙ্গন করি আবার ভক্তগণ সঙ্গে করি মুখে বলে হরি হরি ভক্তগণ সঙ্গে করি মুখে বলে হরি হরি ভক্তগণ সঙ্গে করি মুখে বলে হরি হরি ভক্তগণ সঙ্গে করি মুখে বলে সুরধ্বনি সুরধ্বনি মানে গঙ্গা এই গঙ্গার তীরে মহাপ্রভুকে দেখেছে আর কে দেখেছে না দেখেছে বিষ্ণুপ্রিয়া বলছে কাকে না তার প্রিয় সখী যার নাম হচ্ছে কাঞ্চনা তো বিষ্ণুপ্রিয়া কাঞ্চনাকে বলছে ওরে আমি এমন একজন মানুষ দেখেছি মানে তার মতো রূপবান এই পৃথিবীতে কেউ নেই হ্যাঁ কিরকম দেখতে বলছে এত সুন্দর দেখতে মানে তার সঙ্গে কারোর তুলনাই হয় না কাঞ্চনা বলছে ভুল বললি আমি পাঁচটা জিনিসের সঙ্গে তোর গৌরের তুলনা করে দেব তুই বলছিস তার সঙ্গে কারোরই তুলনা হয় না তো আমি তুলনা করে দেব আসলে তুলনা করছে না কাঞ্চনা বিষ্ণুপ্রিয়াকে একটু পরীক্ষা করে দেখতে চাইছে যে কতটা ভালোবাসে
কতটা ভালোবাসি একটু দেখবো। ওরে তোর গৌরের মতো দেখতে সুন্দর কেউ নেই বললেই হলো। আরে আকাশে বিদ্যুৎ, কালো মেঘে বিদ্যুৎ চমকায়, কত সুন্দর লাগে বলতো। তা আকাশের বিদ্যুৎ যেমন, তোর গৌর হরিও তেমন দেখতে। ভুল বললি, আকাশের বিদ্যুতের সঙ্গে আমার গৌর হরির তুলনা হয় না। কেন না? আকাশে যখন বিদ্যুৎ চমকায়, যখন বজ্রপাত হয়, তখন হয় কোনো মানুষের প্রাণ যায়, নালে গাছের প্রাণ যায়। কি গো মা, তাই না? বাজ পড়লে কি হয়, মানুষের প্রাণ যাবে নালে গাছের প্রাণ যাবে? আর আমার গৌর বিদ্যুৎ যদি কোনো ভক্তের অঙ্গে চমকায়, যদি কোনো ভক্তের অঙ্গে চমকায় কি হয়, সে যে মৃত ব্যক্তি প্রাণ ফিরে পায় রে। মৃত ব্যক্তির প্রাণ ফিরে পায় রে। মৃত ব্যক্তি প্রাণ ফিরে পায় রে। মৃত ব্যক্তির প্রাণ ফিরে পায় রে। বলি গৌর বিদ্যুৎ, ভক্তের হৃদয়ে ব্যক্তি প্রাণ ফিরে পায় রে। বিদ্যুতের সঙ্গে গৌর হরির তুলনা হয় না। গৌরের বিদ্যুতের ছটা যদি একবার লেগে যায়, তো মোরা মানুষও প্রাণ ফিরে পেয়ে যায়। আচ্ছা তা না হয় হলো, মানলাম যে তোর গৌরের সঙ্গে বিদ্যুতের তুলনা হয় না, কিন্তু আমি একটা ফুলের সঙ্গে তোর গৌর হরির ঠোঁট দুটো তুলনা দিচ্ছি। তোর গৌর হরির ঠোঁট দুটো যেমন লাল, জগতে একটা ফুল আছে যার নাম হচ্ছে সোন ফুল। সোন ফুল দেখতে একদম লাল টুকটুকে, তাই সোন ফুল যেমন দেখতে তোর গৌর হরি তেমন দেখতে, বলে হতেই পারে না। কেন? ওরে ফুলের মধ্যে কাঁটা আছে, না হলে পোকা আছে। কি গো, তাই না? গোলাপ ফুল দেখতে ভারী সুন্দর, তাই না? তুলতে যাবেন হাতে কাঁটা লাগবে। এই যে ফুলগুলো দেখছেন না, এই ফুলগুলোর মধ্যে কিন্তু পোকা আছে মা, এই ফুলের ভেতরে পোকা থাকে। তাহলে ফুলের মধ্যে কাঁটা আছে, না হলে পোকা আছে, কিন্তু গৌর হরির সঙ্গে ফুলের তুলনা হয় না। গৌর হরি এমন ফুল যার মধ্যে কোনো কাঁটাও নেই, যার মধ্যে কোনো পোকাও নেই। হরি হরি বল। সখি শোনো কু সুমতাহি কোন গো অনিয়ারে। শোনো কু সুম কুসুমে তো মানে ফুলের সঙ্গে তুলনা হলো না। তখন কাঞ্চনা বলছে, ওরে বিষ্ণুপ্রিয়া। বিষ্ণুপ্রিয়া কে জানেন তো? গৌর হরির দ্বিতীয় স্ত্রী। গৌর হরির দুবার বিয়ে হয়েছিল। প্রথম স্ত্রী হচ্ছে লক্ষ্মীপ্রিয়া, যে সাপে কামড়ে মৃত্যু হয়েছিল। আর দ্বিতীয়বার বিবাহ করার ইচ্ছা ছিল না, মায়ের জন্য বিবাহ করেছিল, মানে মা জোর করে গৌর হরির বিয়ে দিয়েছিল, তারই নাম বিষ্ণুপ্রিয়া। তো কাঞ্চনা বলছে, ওরে ও বিষ্ণুপ্রিয়া, ফুলের সঙ্গে তুলনা নাই বা হলো, প্রাতর অরুণ সন্তাপ, আমি সূর্যের সঙ্গে তুলনা দিলাম। ওরে আকাশে সূর্য যেমন ছটা, সূর্যের যা তেজ, তোর গৌর হরিরও তেমন তেজ। বলে সূর্যের সঙ্গে গৌরের রূপের তুলনা হয় না। কেন? সূর্যের তাপ যদি অতিরিক্ত হয়ে যায়, তো সূর্যের তাপে মানুষ ঝলসে যায়। কি গো মা, তাই না? আপনি এক ঘন্টা দাঁড়িয়ে থাকতে পারবেন রৌদ্রের তাপে? তবে দাঁড়াতেও হয়, কেন? অনেক সময় যখন কাজকর্ম করতে হয়, কষ্ট করতেও হয়, কিন্তু যদি দাঁড়িয়ে থাকেন কতটা কষ্ট হয় বলুন তো মা, তাই না? কার্যক্ষেত্রে হয়তো আমরা কাজ করি, রৌদ্রের তাপে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করছি, কিন্তু কতটা কষ্ট হয় বলুন তো? দেখবেন সূর্যের তাপে থাকলে মানুষের মুখটা একদম কালো হয়ে যায়। কি গো মা, রংটা ঝলসে যায়, সূর্যের তাপে মুখটা শুকিয়ে যায়। কিন্তু গৌর হরি এমন সূর্য, কোন ভক্তের হৃদয়ে যদি তার তেজ একবার যায়, তার ভক্তের হৃদয়টাই আলোই আলোকিত হয়ে যায়।
আচ্ছা বেশ তা না হয় হলো কটা তুলনা দিলাম বিদ্যুৎ ফুল আর সূর্য এখনো আরো দুটো আছে এরপর কার সঙ্গে তুলনা দিচ্ছি এরপর তুলনা দিচ্ছি চাঁদের সঙ্গে হরি হরি বল কেন না গোরা রূপের যাই বলি হরি হেরি সুধা করো মুরুছি চরণ তলে পরদশ নক্ষরূপ ধরে আকাশের চাঁদ ওরে আকাশের চাঁদ যেমন দেখতে সুন্দর তোর গৌর হরিও দেখতে সুন্দর কি গো আকাশের চাঁদের সঙ্গে গৌরের তুলনা হয় কি গো হয় ওই দেখেছেন ও মায়েরে এখন থেকে ওই দেখুন ঠাকুমা এখন থেকে ঢুলু ঢুলু করছে কি গো মা এখনো তো রাস আছে এরপর রাস হবে কত আনন্দ হবে এখন থেকে ঢুলু ঢুলু করলে হবে কি গো ঘুমাবেন না তো ঘুমাবেন না তো তা কারা জেগে থাকবেন একটু হাত তুলে দেখান দেখি মাত্র এই কজন আর বাকিরা বসে বসে ঘুমাবেন নাকি কি গো জেগে থাকবেন তো একটু জোর করে হরে ধনে দিই রাধা রানী কি জয় রাধা রানী কি জয় আজকে ঘুমালে হবে না সারা জীবন তো ঘুমাচ্ছেন আজকে জাগতে হবে আজকে রাতে উলু ধনে দে আজকে রাতে ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখব কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দতে মোরা মাতিব হরি ও আজকে রাতে ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখব কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দতে মোরা নাচব আজকে রাতে ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখব কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দতে মোরা নাচব আজকে শুধু আপনারা জাগবেন না আর কে জাগবে ও গো চাঁদ জেগে থাকো ও গো তারা জেগে থাকো ও গো চাঁদ জেগে থাকো ও গো তারা জেগে থাকো কি গো মা তাই তো আজকে সবারই জাগার পালা রাসলীলা মানে সবাই জাগে কেউ ঘুমায় না কি থাকবেন তো ও গো চাঁদ জেগে থাকো ও গো তারা জেগে থাকো ও গো চাঁদ জেগে থাকো ও গো তারা জেগে থাকো আজকে রাতে ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখবো কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দতে মোরা মাতিব ও আজকে রাতে ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখবো কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দে দেই মোরা নাচব চাঁদ জেগে থাকবে সূর্য জেগে থাকবে তারা জেগে থাকবে সবাই জাগবে আর কে জাগবে আজ তোমরাও জেগে থাকবে আরে আমরাও জেগে থাকব আজ তোমরাও জেগে থাকবে আরে আমরাও জেগে থাকব আজ তোমরাও জেগে থাকবি আরে আমরাও জেগে থাকব আজ তোমরা ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখব কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দতে মোরা মাতিব ও আজকে রাতে ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখব হরি বল কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দতে মোরা নাচব তাহলে আজকে ঘুমালে হবে না আজকে জাগার পালা আর যদি কেউ ঘুমায় আপনার পাশে একটু জাগিয়ে দেবেন কেমন আজ যেন ঘুমাবেন না মা আপনাদের চরণ ধরে বলছি সারা বছর ঘুমাবেন আজ যেন ঘুমাবেন না আজকে রাস বলে কথা এরপরে রাস হবে আজকে তো জাগতে হবে সারা রাত তো আকাশে চাঁদের সঙ্গে গৌরীর তুলনা হয় না কারণ আকাশের যে চাঁদ সেই চাঁদের কলঙ্ক আছে কিন্তু গৌর চাঁদের কোনো কলঙ্ক নেই আকাশের চাঁদের কলঙ্ক আছে শুনেছেন তো চাঁদ দেখতে সুন্দর দেখবেন দেখতে সুন্দর হলে কি হবে শুধু রূপ থাকলেই তো হয় না মা গুণটাও থাকতে হয় তাই না তো আকাশের চাঁদের রূপ আছে জানেন কিন্তু গুণ নেই
মানে চাঁদের গায়েও দেখবেন একটা কালো দাগ আছে। চাঁদের জীবনও একটা পাপ ছিল, সে নিজের গুরুপত্নী তারাকে হরণ করেছিল, তাই চাঁদের জীবনে কলঙ্ক হয়েছে। কিন্তু গৌর হচ্ছে নিষ্কলঙ্ক নিরাতন্ত তান, তাই চাঁদের সঙ্গে তুলনা হলো না, শেষ তুলনা দিচ্ছে সোনার সঙ্গে। সখী সুবরণ বরণ হেরি নিজ কুবরণ, সুবরণ বরণ হেরি নিজ কুবরণ, আরে সুবরণ বরণ হেরি নিজ কুবরণ, সুবরণ বরণ হেরি নিজ কুবরণ। মানি আপন মনস্তাপে গো, মানি আপন মনস্তাপে, ওই মানি আপন মনস্তাপে গো, মানি আপন মনস্তাপে, হরি হরি বল, মানি আপন মনস্তাপে। শুধু তাই নয়, গৌর হরির এত সুন্দর রূপ পায় যে সোনার সঙ্গে তুলনা দেওয়া যায় না, সোনার সঙ্গেও তুলনা দেওয়া যায় না। শেষ মরিষে গৌর হরির রূপ দর্শন করে পদকর্তা কি বললেন, হরি হরি বল, যা সম বিধি কো অধিক নাহি অনুভবে, 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 তুলনা দিবার নারী ঠোর গো, তুলনা দিবার নারী ঠোর, ওই তুলনা দিবার নাহি ঠোর গো, তুলনা দিবার নাহি ঠোর, দাসে জগদানন্দ কহু জগদানন্দ কহু কহু কো তুলনা কহু, জগদানন্দ কহু কহু নিরুপম গৌর কিশোরে গো, নিরুপম গৌর কিশোর, ওই নিরুপম গৌর কিশোর গো, নিরুপম গৌর কিশোর। আসুন আসুন, এতক্ষণ আমরা গৌর হরির কথা শুনলাম, গৌর হরির কিভাবে কাঞ্চনের কাছে বিষ্ণুপ্রিয়া কথাগুলো বলছে শুনলাম, গৌরচন্দিকা শ্রবণ করি, এবার বিষয়ের মধ্যে যাব। আপনারা বুঝতেই পারছেন, অনেকে বলে ওমা আজকে তুমি তো কীর্তন গাইবে, আজকে কি পালা হবে কি গো মা? আপনাদের বলছি, আপনারা তো অনেক কীর্তন শুনেছেন, তো বলুন তো মা, কীর্তনের কোনোদিন পালা হয়? পালা হয়? আমরা ভুল বলি, কীর্তনের পালা হয় না, ভগবান পালা করেননি, ভগবান লীলা করেছেন, শ্রীকৃষ্ণের লীলা। বলতে পারেন কোন লীলা হবে, পালা নয়, পালা কীর্তনের হয় না, পালা হয় কবি গানের, পালা হয় যাত্রা, যাত্রা যখন হয় তো যাত্রা গানের পালা হয়, কীর্তনের পালা হয় না। তবে পালা ভগবান নয়, পালা আমরা করেছি, প্রত্যেকটা মানুষের দুটো করে পালা আছে, কি কি বলতে পারবেন? একটা হলো আশার পালা, আর একটা হলো, একটু জোরে বলুন, এতই যদি বুঝছেন তো সাদা চুলে কালো গোদরেজ নিচ্ছেন কেন মা? হরি বল হরি বল, চুল যখন সাদা হয়ে যাবে না বাবা, বুঝে নেবেন আপনার প্রথম চিঠি চলে এসেছে, মানে সিগন্যাল চলে এসো, এবার রেডি হতে হবে, যেতে হবে। কিন্তু সেটা আমরা করি না, আমরা বরং আরো কালার করি, কি গো, তাই না? কিন্তু মনে রাখবেন, নোনা ধরা দেওয়ালে রং করা আর সাদা চুলে কলপ করা সমান, ও বেশি দিন অ্যাকশন থাকে না, কি বাবা, তাই না? হরি বল, তাহলে চুল সাদা হয়ে গেল মানে যাওয়ার সময় এসেছে, চলুন যাব, কোথায় যাব? না, বৃন্দাবনে, বৃন্দাবনেই আছি, কারণ যেখানে হয় নাম সংকীর্তন সেটাই হলো মধুর মধুর বৃন্দাবন। তবু লীলায় প্রবেশ করতে গেলে একটা ভজন গাইতে হয়, তাই আমরা ভজন গাইতে গাইতে লীলায় প্রবেশ করছি। কারা কারা বৃন্দাবন যাবেন একটু হাত তুলে দেখান দেখি, এক হাত তুললে হবে না, দুটো হাত তুলতে হবে, ঠান্ডা করছে, ভীষণ গরম করছে, ঠান্ডা লাগেনি তো? দেখি রাধা রানী কি, রাধা রানী কি, সকল ভক্তবৃন্দ কি, হরিবাসর কমিটি কি, যারা যারা ঘুমাচ্ছেন তাদের কি, তাদেরও জয়, সর্বনাশ বাবা, যারা ঘুমাচ্ছে তাদেরও জয়। তাহলে কিরকম কীর্তন শুনছে না, হরি হরি বল, ঘুমা ঘুমা, তবে দয়া করে যেন হাঁ করে ঘুমাবেন না, নাহলে বিপদ হয়ে যাবে। তো বৃন্দাবন যাব কার নাম গাইতে গাইতে, হ্যাঁ, বাহ, লক্ষ্মী মায়েরা, এখানকার মায়েরা আমার খুব ভালো, মানে একবার বলছি আমাকে বারবার বলতে হচ্ছে না, আমি একবার বলছি মায়েরা ১০ বার রেডি হয়ে আছে। খুব ভালো লাগলো আপনাদের এখানে আসে, খুব ভালো আসর, খুব ভালো ভক্ত, সাউন্ড খুব ভালো, সব কিছুই ভালো পেয়েছি, সকলে একটু জোর করে উলুধ্বনি দিয়ে দেখি, জোর করে, বাহ, রাধা রাধা রাধা
राधा बोलो योरे मन हाथे ताली दिए केमन जदि जाबी मधुर वृंदावन राधा 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 बोलो योरे मन जदि जाबी मधुर वृंदावन राधा 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 बोलो योरे मन जदि जाबी मधुर वृंदावन हरि हरि बोल राधे राधे वृंदावन में केसी घाट में बंशीवट में कुंज गली में गली गली में निधुवन में मधुवन में तालवन में भंडीरवन में कुंजवली में गली गली में जोर से बोलो और जोर से राधे राधे
राजा बोले देना कोथाई वृंदावन श्याम कुंड राधा कुंड गिरी गोवर्धन परतली दी राखले राजा हरि हरि बोल बोले देना कोथाई वृंदावन श्याम कुंड राधा कुंड गिरी गोवर्धन राखले राजा बोले देना कोथाई वृंदावन श्याम कुंड राधा कुंड गिरी गोवर्धन श्री जमुनार उजान बोए जाए केशी घाटे बंशी बटे आछे श्याम राय भगवती श्री जमुना उजान बोए जाए केशी घाटे बंशी बटे आछे श्याम राय भगवती श्री जमुना